মা টিনা আমি জঙ্গলে যাচ্ছি শিকার ধরতে তুই গুহাতেই থাকিস কোথাও যাস না কিন্তু আমার আসতে কিন্তু দেরি হবে মা আজকে কিন্তু তুমি আমার জন্য মুরগি নিয়ে আসবে আমি কিন্তু আজকে মুরগি খাবো মা মারে এখন তো জঙ্গলে মুরগি পাওয়াই যায় না আগে তো বহু একটা বন মুরগি শিকার করতে পারতাম এখন জঙ্গলে বন মুরগির সংখ্যা অনেক কমে গেছে আবার মানুষের গ্রাম থেকে মুরগি চুরি করতে গেলে ধরা খেতে হয় মানুষরা এখন চালাক হয়ে শিয়ালদের ধরার জন্য ফাঁদ পেতে রাখে বুঝলি জেদ করিস না মা যা পাবো তাই নিয়ে আসব না মা আমি কিচ্ছু শুনতে চাই না আমি মুরগি খাবই খাবো তুমি আমার জন্য আজকে মুরগি নিয়ে আসবে বুঝেছো আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখা যাক আমি পেলে মুরগি অবশ্যই নিয়ে আসব আমি গেলাম এই বলে শেফালি শিয়ালিনি গুহার বাহিরে এ বেরিয়ে এলো মামি হালিমা মামি এখনো যে বের হওনি শিকার ধরতে যাবে না আরে আমি তো সে কখন থেকে রেডি হয়ে তোদের জন্য অপেক্ষা করছি তোদের জন্য মানে মামি আজ আবার আর কেউ আমাদের সাথে শিকার ধরতে যাবে নাকি হ্যাঁ হ্যাঁ গর্জিলা দিদি বলে গিয়েছে সে নাকি আজ আমাদের সাথে শিকার ধরতে যাবে তাই আমাকে একটু অপেক্ষা করতে বলেছে একটু পরেই নাকি চলে আসবে ওই তো গর্জিলা দিদি চলে এসেছে চল শেফালি এখন তো সবাই এসেছে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি সন্ধ্যার আগেই আবার আমাদের ফিরে আসতে হবে এই বলে তারা তিনজন শিকার ধরতে গভীর জঙ্গলে চলে গেল সারাদিন খুঁজে খুঁজে গর্জিলা বাঘিনী আর শিয়ালিনী ছোটখাটো অনেক শিকার পেল বিকেলের আগে তারা তাদের শিকারগুলো নিয়ে যে যার গুহায় ফিরে এলো মুরগি এনেছো না রে মা মুরগি পাইনি আমি তোর জন্য ছোট একটা ছাগল ছানা আর হরিণ ছানা এনেছি হরিণের মাংস খেতে খুব সুস্বাদু রে মা আজ তুই এই ছোট্ট হরিণটাই খেয়ে নে তোকে আমি আরেকদিন মুরগি ধরে এনে দিব না মা আমি হরিণ খাবো না আমি মুরগি খাবো আমাকে মুরগি এনে দাও মারে মুরগি তো আর কাছে ধরে না যে আমি তোকে টুপ করে কাছ থেকে ছিঁড়ে এনে দিব আমি কিচ্ছু শুনতে চাই না মা তুমি আমাকে মুরগি এনে দাও আমাকে মুরগি না এনে দিলে আমি কিচ্ছু খাবো না এ আমি গেলাম এই বলে টিনা গুহার বাহিরে চলে গেল এরপর টিনার পিছু পিছু শেফালি শিয়ালিনীও গুহার বাহিরে বেরিয়ে এলো মারে মন খারাপ করিস না কাল আমি তোকে সত্যি সত্যি মুরগি এনে দিব আজ আপাতত তুই ওই হরিণ ছানাটিকে খেয়ে নে এরপর শেফালি শিয়ালিনী অনেক বুঝিয়ে শুনিয়ে তার মেয়ে টিনাকে হরিণের ছানা খাওয়াতে রাজি করালো মারে তোকে আজ একটা গল্প শোনাবো শুনবি হ্যাঁ মা শুনবো গল্প শুনতে আমার খুব ভালো লাগে মারে অনেক অনেক বছর আগের কথা পাহাড়তলে জঙ্গলে একটি ছোট মুরগির ছানা তার মায়ের সাথে বাস করত হঠাৎ একদিন ছোট মুরগির ছানাটি তার মায়ের সাথে রাগ করে বাসা থেকে বেরিয়ে যায় তারপর নদীর ধারে গিয়ে এক গাছের কুঠোরে আশ্রয় নেয় আসলে ওই গাছটি ছিল একটি প্রাণী খেকো গাছ গাছটি ওর কুঠোর ব্যবহার করে প্রাণীদেরকে ধরে ধরে খেয়ে ফেলত মুরগির ছানাটি যেই নাশের ভয়ঙ্কর গাছটির কুঠোরে আশ্রয় নেয় অমনি গাছটি তাকে খেয়ে ফেলে তারপর ওর মা ছানাটিকে জঙ্গলে অনেক খুঁজে বেড়ায় মুরগির ছানাটিতে যে ভয়ঙ্কর গাছটি খেয়েছিল সেই গাছে ছোট ছোট অনেক মুরগি ধরে মা মুরগিটি খুঁজতে খুঁজতে সেখান পর্যন্ত চলে আসে তারপর সে মা মুরগি এসে দেখে সেই গাছে তার ছানার মতো অনেক মুরগি ঝুলে আছে তারপর সে ছানা মুরগিটি বলে মা আমি অনেক ভুল করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও এই ভয়ঙ্কর গাছটি আমাকে খেয়ে ফেলেছে আমি আর চাইলেও তোমার কাছে ফেরত যেতে পারবো না তারপর মা মুরগিটি তার মেয়ের শোকে কান্না করতে করতে সেখানেই মারা যায় মা টিনা এবার বুঝলে তো মায়েদের সাথে রাগ করলে সবসময় সন্তানদের খারাপ হয় মা ওই মুরগির ছানাটা বোকা ছিল তাই ওই নদীর ধারে ভয়ঙ্কর গাছের কুটোরে গিয়ে ঢুকে পড়েছে আমি তো এমন কাজ
কখনো করব না মা। মা রে শিকার ধরা খুব কষ্ট, তুমি তো কোনোদিন শিকার ধরতে যাওনি তাই তুমি বুঝো না। এখন অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো তো। এরপর দুই মা মেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে টিনা তার মাকে বলল, মা তুমি এখনো শুয়ে আছো যে, আজ শিকার ধরতে যাবে না? মা রে আমার শরীরটা আজ খুব খারাপ লাগছে, মনে হয় আমি আর শিকার ধরতে যেতে পারবো না। আজ তুই বরং একটা কাজ কর, পাখিনি মামি আর গর্জিলা দিদির সাথে তুই আজ শিকার ধরতে যা, তা না হলে যে আজ আমাদের না খেয়ে থাকতে হবে। ঠিক আছে মা, আমিও তোদের সাথে শিকার ধরতে যাচ্ছি, তুমি চিন্তা করো না, তুমি আজ গুহায় বিশ্রাম নাও। এই বলে শেফালি শিয়ালিনীর মেয়ে টিনা বাঘিনীর গুহায় চলে গেল। কিরে টিনা, তুই এলি যে, তোর মা কোথায়? মা অসুস্থ, মা আজকে শিকার ধরতে যেতে পারবে না, তাই মা তোমার কাছে আমাকে পাঠিয়ে দিল, আমি যেন আজ তোমার সাথে শিকার ধরতে চাই। তুই কি শিকার ধরতে পারবি? তুই তো অনেক ছোট। পারতেই হবে, তা না হলে যে আজ আমাদের না খেয়ে থাকতে হবে, মা তো শিকার ধরতে যেতে পারবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোকে না হয় সাহায্য করব, চল তাড়াতাড়ি। এরপর বাঘিনী আর টিনা দুজনে শিকার ধরতে জঙ্গলে চলে গেল। সেদিন গর্জিলা তাদের সাথে আর শিকার ধরতে গেল না। জঙ্গলে শিকার ধরতে গিয়ে বাঘিনী এক শিকারের কবলে পড়ে যায়। শিকারি বাঘিনীকে দেখে তাড়া করতে থাকে। ছোট্ট মেয়ে টিনাও বাঘিনীর পিছু পিছু দৌড়াতে থাকে। কোনো মতে তারা শিকারের হাত থেকে বেঁচে এক ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। ওরে বাবা, শিকার ধরা এত কষ্টের কাজ, আমি তো জানতামই না। মার কাছে প্রতিদিন আমি বায়না করতাম যে মুরগি খাবো মুরগি খাবো, আজ নিজে শিকার ধরতে এসে বুঝলাম শিকার ধরা সত্যি অনেক কষ্টের। এরপর বাঘিনী অনেক কষ্ট করে দুটো শিকার ধরে। একটা শিকার নিজে নেয় আর অন্য শিকারটি টিনাকে দেয়। আজকে অনেক কষ্ট করে দুটো শিকার পেলাম, একটা শিকার আমি নিলাম আর একটা তোকে দিলাম, এই শিকারটা নিয়ে গিয়ে তোর মা আর তুই মিলে খাবি, বুঝলি? এরপর তারা যে যার গুহায় ফিরে গেল। মা টিনা এসেছিস? হ্যাঁ মা এসেছি। জানো মা, আজ একটা শিকারে আমাদের তাড়া করেছিল, কোনো মতে আমরা প্রাণ বাঁচিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়েছিলাম। মা আজ আমি বুঝতে পেরেছি শিকার ধরা সত্যি খুব কষ্টের। তা এই শিকারটা তুই কোথায় পেলি? এটা তোমার বাঘিনী মামি আমাদেরকে দিয়েছে, তোমাকে আর আমাকে খেতে বলেছে, আমি তো কোনো শিকারে ধরতে পারিনি। চলো মা এখন দুজনে মিলে এই শিকারটা খেয়ে নিই। এরপর তারা মা মেয়ে মিলে শিকারটা খেয়ে নিল। মা তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, প্রতিদিন তোমার কাছে জেদ করে মুরগি খেতে চেয়েছি, আমি আর কোনোদিন তোমার সাথে জেদ করবো না মা। ঠিক আছে মা, আমার লক্ষ্মী সোনা এখন ঘুমিয়ে পড়ো, আজ অনেক খাটাখাটনি করেছো তুমি। এরপর তারা মা মেয়ে ঘুমিয়ে পড়ল। তারপর থেকে শেফালি শিয়ালিনী তার মেয়ে টিনাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।